নাটোর জেলায় প্রায় 4 কোটি টাকার মূল্যের 3 কেজি 700 গ্রাম হেরোইন ও একটি পাথর বোঝাই ট্রাক সহ 2 জন গ্রেফতার। পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মহোদয় ইন্সপেক্টর আবু সাদাত ডিবি নাটোর সহ নাটোর থানার 34 টিম আজ ভোর 4:15 গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাগামী পাথর বোঝাই হলুদ রঙের টাটা ট্রাক একটি ও নাটোর শহরের বড় হরিশপুরে মেসাস মন মোটরস এর দোকানের সামনে থেকে আটক করে। ট্রাকে থাকা ড্রাইভার, প্রথম ড্রাইভারের নাম সাগর আলী, পিতা আব্দুল সত্তার, সাগরের বয়স 21, জেলা চাঁপাইনবাবগঞ্জ, ও হেল্পার দ্বিতীয় সালাউদ্দিন, বয়স 21, পিতা মোহাম্মদ সেলিম, জেলা গাজীপুর, দুজনকে আটক করে। এ সময় আটককৃত আসামিদের হেফাজত হতে ট্রাকের ড্যাশ বোর্ডের ভিতরে থাকা সাদা পলিথিনে মোড়ানো সর্বমোট 9টি প্যাকেটে ভেতর 4 কোটি টাকা মূল্যের কেজি 700 গ্রাম অবৈধ মাদকদ্রব্য হিরোইন এবং একটি টাটা হলুদ রঙের পাথর বোঝাই ট্রাক উদ্ধারপূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নাটোর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তো এরকম নতুন নতুন আরও আপডেট নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেল ও আমার পেজটিকে ফলো করে রাখবেন।